हेलो एवरीवन, आज के ट्यूटोरियले आमरा ES6 এর অ্যারো ফাংশন দেখব। সো প্রথমে আমরা দেখব আমরা জাভাস্ক্রিপ্টে নরমালি কিভাবে ফাংশন নিয়ে কাজ করি। ফাংশন এটা হচ্ছে আমাদের ফাংশন নেম মাল্টিপ্লাই। সো এখানে আর্গুমেন্ট আকারে আমরা x এবং y পাব। আমরা রিটার্ন করব x ইনটু y। সো এটি হচ্ছে আমাদের একটি পদ্ধতি, এবং আমরা আরও একটি পদ্ধতিতে জাভাস্ক্রিপ্টে নর্মালি ফাংশন নিয়ে কাজ করতে পারি, এবং সেটি হচ্ছে আমাদের ফাংশন এক্সপ্রেশন ভার মাল্টিপ্লাই ইকুয়াল আমাদের ফাংশন, এবং এখানে আমরা আর্গুমেন্ট আকারে পাব এক্স এবং ওয়াই। আমরা রিটার্ন করব এক্স ইনটু ওয়াই। সো নর্মালি আমরা এইভাবেও ফাংশন নিয়ে কাজ করতে পারি, এবং এই পদ্ধতিতেও ফাংশন নিয়ে কাজ করতে পারি, এবং সিম্পলি আমরা এখানে এই ফাংশনটিকে কল করতে পারি। এবং আমরা এখানে এক্স এর ভ্যালু দিয়ে দিব 10, এবং ওয়াই এর ভ্যালু দিয়ে দিব সাপোজ 5। সো আমাদের এই দুইটি পদ্ধতি কাজ করবে। আমরা দ্বিতীয় পদ্ধতি একটু দেখি। সো আমাদের এই ভ্যালুটি রিটার্ন করবে, আমরা একটু কনসোল করে দেখার চেষ্টা করি। কনসোল ডট লগ, এরপর হচ্ছে কনসোলে হচ্ছে আমরা আমাদের এই ফাংশনটিকে কল করব। এখন আমরা যদি ব্রাউজার রিফ্রেশ দেই তাহলে আমরা দেখতে পাবো 50, অর্থাৎ 5 এবং 10, 5 10-এ 50 রিটার্ন করছে আমাদের এই ফাংশন। এখন আমরা দেখব আমরা কিভাবে এই ফাংশনটিকে অ্যারো ফাংশনে কনভার্ট করতে পারি। সো অ্যারো ফাংশনে কনভার্ট করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে কনস্ট বা লেট দিয়ে আমাদের ফাংশনের নামটি দিতে হবে, কনস্ট মাল্টিপ্লাই ইকুয়াল, এরপর হচ্ছে আমাদের প্যারেন্থিসিস। প্যারেন্থিসিসের পর আমাদেরকে একটি অ্যারো সাইন দিতে হবে, এবং এই অ্যারো সাইনের নাম থেকে এই অ্যারো সাইন থেকেই আমাদের অ্যারো ফাংশন নাম এসেছে, অথবা অনেকে এটিকে বলে থাকে ফ্যাট অ্যারো। সো এরপর আমরা রিটার্ন করব, এখানে আমরা আর্গুমেন্টে পাব এক্স এবং ওয়াই। সো আমরা রিটার্ন করব এক্স ইনটু ওয়াই, এবং আমরা যদি এটিকে কমেন্ট করি, এবং আমাদের এই অ্যারো ফাংশনকে আমরা এখানে কল করব নিচে, এটিকেও আমরা কমেন্ট করে দিই। আমাদের এই অ্যারো ফাংশনকে আমরা এখানে কল করেছি মাল্টিপ্লাই, এবং আর্গুমেন্ট আকারে আমরা দিয়েছি 10 এবং 5। সো এখন যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে আমরা দেখতে পাবো 50। সো এটি হচ্ছে আমাদের অ্যারো ফাংশন। আমরা দেখলাম নর্মালি আমরা কীভাবে ফাংশন লিখতে পারি, এবং আমরা অ্যারো ফাংশন কীভাবে লিখতে পারি। খুব সিম্পল, কনস্ট মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই হচ্ছে আমাদের ফাংশনের নাম, এবং আমরা একটা ইকুয়াল দিয়ে এখানে আমরা আর্গুমেন্ট নেওয়ার জন্য আমাদের প্যারেন্থিসিস, এরপর হচ্ছে আমাদের অ্যারো সাইন, এরপর আমরা কার্লি ব্রেসেস দিয়ে এখানে রিটার্ন করেছি এক্স ইনটু ওয়াই। সো এটি হচ্ছে আমাদের অ্যারো ফাংশন লেখার নিয়ম। সো আমরা দেখব এখন আমাদের অ্যারো ফাংশনের কী সুবিধা আছে। সো আজকের ভিডিওতে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের অ্যারো ফাংশনের কিছু সিনট্যাকটিক সুগার, অর্থাৎ ক্লিন কোড। আমরা কিভাবে ক্লিন কোড লিখতে পারি অ্যারো ফাংশনের মাধ্যমে। সো আমরা এখানে রিটার্ন করেছি এক্স ইনটু ওয়াই, এটিকে আমরা ইমপ্লিসিট রিটার্ন করতে পারি, এবং ইমপ্লিসিট রিটার্ন করলে এখানে আমাদের কার্লি ব্রেসেস লাগবে না, কার্লি ব্রেসেস আমরা উঠিয়ে দিব, এবং আমাদের রিটার্ন কিওয়ার্ডটিও লাগবে না। আমরা সিম্পলি যেটি করব সেটি হচ্ছে এক্স ইনটু ওয়াই। এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 50, দিস ইজ ওয়ার্কিং। সো এটি হচ্ছে আমাদের ইমপ্লিসিট রিটার্ন, আমরা এক্সপ্লিসিটলি রিটার্ন করিনি, বা এক্সপ্লিসিটলি রিটার্ন আমাদের করতে হবে না, আমরা চাইলে ইমপ্লিসিট রিটার্ন করতে পারি। সো এটি হচ্ছে আমাদের অ্যারো ফাংশনের প্রথম সুবিধা। এবং দ্বিতীয় আরেকটি সুবিধা হচ্ছে, সেটি হচ্ছে আমাদের যদি এখানে আর্গুমেন্ট একটি আর্গুমেন্ট থাকতো তাহলে হচ্ছে এখানে আমাদের কার্লি ব্রেসেস দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা কার্লি ব্রেসেস না দিলেও এটি পারফেক্টলি কাজ করবে। এবং এখানে হচ্ছে আমাদের আর্গুমেন্ট একটি, আমি শুধু 10 দিলাম আর্গুমেন্ট। সো এখন যদি আমরা কনসোলে দেখি তাহলে দেখবো আমাদের ভ্যালু 10, অর্থাৎ আমাদের এই ফাংশন রিটার্ন করছে এক্স, এক্স রিটার্ন করছে, এবং এক্স রিটার্ন করার কারণে এখানে আমরা কনসোলে দেখতে পাচ্ছি আমাদের এই এখানে আর্গুমেন্ট আমরা ভ্যালু দিয়েছি 10, এবং আমরা কনসোলে দেখতে পাচ্ছি 10।
এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সুবিধা। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা এখানে নর্মালি আমরা এগুলোকে কমেন্ট করে দেই। কমেন্ট করার পর এখানে আমরা সাপোজ সেট নেম আইডি, এটি হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের নর্মাল একটি ফাংশন। এই নর্মাল ফাংশনে আমরা এখানে সাপোজ আমাদের ফাংশন কিওয়ার্ডটি দিতে হবে ফাংশন ওএন ফাংশন। এই ফাংশন কিওয়ার্ডটি দিয়ে সেট নেম আইডি, এবং এখানে আর্গুমেন্টে আমরা পাব আইডি পাব এবং হচ্ছে আমরা নেম পাব। সো এখানে আমরা রিটার্ন করব একটি অবজেক্ট, এবং আমাদের অবজেক্টে এখানে আইডি হচ্ছে আমাদের এই আইডি এবং নেম হচ্ছে আমাদের এই আর্গুমেন্টের নেম। সো এখানে আমরা আমাদের ফাংশনটিকে কল করব এবং আমরা কনসোলে দিয়ে দিই, না হলে আমরা আমাদের আউটপুটটি দেখতে পাবো না। কনসোল লগ সেট নেম আইডি, এবং এখানে আমরা আর্গুমেন্টে একটি আইডি দিব, আইডি হচ্ছে সাপোজ টু এবং আমাদের নেম হচ্ছে সাপোজ কামাল। এখন যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে দেখতে পাবো আমরা একটি অবজেক্ট রিটার্ন করছি এবং অবজেক্টের আইডি হচ্ছে টু এবং নেম হচ্ছে কামাল। এটি তো আমরা জাভাস্ক্রিপ্ট নর্মাল ফাংশন ব্যবহার করে করলাম, এখন এটিকে আমরা কনভার্ট করবো জাভাস্ক্রিপ্টের অ্যারো ফাংশনে। তাহলে আমাদের সাপোজ কনস্ট, কনস্ট বা লেট আমরা দুইটি দিয়েই এখানে লিখতে পারি। সাপোজ লেট সেট নেম আইডি ইকুয়াল আমাদের প্যারেন্থিসিস, এবং এই প্যারেন্থিসিসে আমরা পাবো আইডি এবং হচ্ছে নেম। এবং এখানে আমরা দুইটি কাজ করতে পারি, একটি হচ্ছে আমরা এভাবে দিয়ে এখানে রিটার্ন করতে পারি, কিন্তু এভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আমাদের এইখানে যেই পদ্ধতিতে রিটার্ন করলাম সেম পদ্ধতি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একটু ব্যতিক্রম হইতে বা ES6-এর অ্যারো ফাংশনের যে সুবিধা বা সিনট্যাকটিক সুগার সেই পদ্ধতিতে আমরা দেখার চেষ্টা করব কীভাবে আমরা করতে পারি। সো এখানে যদি সাপোজ আমরা নর্মালি এইভাবে রিটার্ন করে দিই, আমাদের আইডি হচ্ছে আমাদের আইডি এবং আমাদের নেম, নেম হচ্ছে আমাদের নেম। সো সিম্পলি যদি আমরা এভাবে করে দেই তাহলে কিন্তু আমরা এরর দেখতে পাবো, কারণ হচ্ছে এখানে আমাদের এই কার্লি ব্রেসেসকে কিন্তু আমাদের এই ফাংশন অ্যারো ফাংশন এই কার্লি ব্রেসেসকে কিন্তু আমাদের অবজেক্টের কার্লি ব্রেসেস মনে করবে না, আমাদেরকে এই ফাংশনের সাপোজ আমরা এইভাবে যে রিটার্ন করতাম কন্ট্রোল এক্স দিয়ে এইভাবে রিটার্ন করতাম তখন কিন্তু আমাদের এই অ্যারো ফাংশন এই ফাংশনের এই কার্লি ব্রেসেস মনে করবে। সো এই জন্য যখন আমরা এই অবজেক্ট নিয়ে কাজ করবো বা অবজেক্ট রিটার্ন করব তখন আমরা সিম্পলি যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের এই দুই পাশে প্যারেন্থেসিস দিয়ে দিতে হবে, কন্ট্রোল এক্স প্যারেন্থেসিস দিয়ে দিতে হবে এবং তার মাঝখানে আমরা রিটার্ন করব একটি অবজেক্ট। সো এই পদ্ধতিতে আমরা ইমপ্লিসিট রিটার্ন করতে পারি। এবং ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট রিটার্ন কি? ইমপ্লিসিট রিটার্ন হচ্ছে আমাদের এখানে কোনো রিটার্ন কিওয়ার্ড থাকবে না, আমরা এখানেই রিটার্ন করে দিব, এবং এক্সপ্লিসিট রিটার্ন হচ্ছে আমাদের এই পদ্ধতি, রিটার্ন কিওয়ার্ড থাকবে এবং সেই রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের অবজেক্ট বা যেটি আমরা রিটার্ন করতে চাচ্ছি সেটি আমরা রিটার্ন করব। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এইখানের যে বিষয়টি এবং এইখানে আমরা সেটি এক লাইনের মধ্যেই করে ফেলেছি। সো এটি হচ্ছে সিনট্যাকটিক সুগার, দেখতে খুবই ক্লিন এবং স্ট্যান্ডার্ড কোড। সো এখন যদি আমরা এটিকে কমেন্ট করে আমরা আমাদের এই অ্যারো ফাংশনের এটি যদি আমরা দেখার চেষ্টা করি কী আউটপুট দেয় আমাদের, তাহলে দেখতে পাবো একদম সেম, কোনো চেঞ্জ নেই। সো এটি হচ্ছে আমাদের অ্যারো ফাংশনের সুবিধা, সিনট্যাকটিক সুগার অ্যাড করে দেয় আমাদের কোডে, যেটিকে ক্লিন কোড বলতে পারি আমরা, ক্লিন এবং সাজানো গোছানো কোড। সো এটি হচ্ছে আমাদের অ্যারো ফাংশনের সুবিধা। এবং আরও একটি সুবিধা আছে, সেটি হচ্ছে লেক্সিক্যাল দিস, কিন্তু আমরা এখন লেক্সিক্যাল দিস দেখব না, এবং পরবর্তী আমি অনেকগুলো পরে কিছু পরে আমি অনেকগুলো ভিডিও করার পর এরপরে হচ্ছে আমি লেক্সিক্যাল দিস দেখাবো, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের দিস কিওয়ার্ড কীভাবে কাজ করে সেটি যদি আমরা না বুঝি তাহলে হচ্ছে আমরা এই লেক্সিক্যাল দিস বুঝতে পারবো না। সো এই জন্য আমি এখন আজকের ভিডিওতে লেক্সিক্যাল দিস নিয়ে আলোচনা করছি না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।